কীভাবে সুন্দর করে কথা বলতে হয়, কারণ ইটস এ গ্রেট কোয়ালিটি। একজন ভালো ডাক্তার হওয়ার জন্য কিন্তু এটা অনেক দরকার। যে তোমাদের সাথে আমাদের কথা বলাটা হচ্ছে নতুন কারিকুলাম সম্পর্কে, কারণ তোমরা এতদিন জানতে যে পরীক্ষাটা একভাবে হয়, কিন্তু এখন এই নভেম্বর থেকে যে পরীক্ষাটা হবে, যদিও তোমরা নতুন কারিকুলামে পড়াশুনো করে আসছো, কিন্তু ফিফথ ইয়ার তো অনেক কিছুই আমরা শিখি আমাদের সিনিয়রদের কাছ থেকে, সিনিয়র আপা ভাইয়েরা কীভাবে পরীক্ষা দিল, কীভাবে প্রিপেয়ার করলো সেভাবে। কিন্তু এইবারের পরীক্ষাটা একটু ডিফারেন্ট হবে, সেটা রিটেন এবং ওরাল সার্জারি। আমি শুধু সার্জারি নিয়েই বলবো, রিটেন এবং ওরাল। তোমাদের কি ধারণা আছে কোনো পরীক্ষার ডিফারেন্সটা কী হবে আগের ব্যাচের সাথে, বলো? হবে না। আচ্ছা, সবাই কি তাই জানো না? তোমার কি ডিফারেন্স কি জানো? তুমি জানোই না? আচ্ছা, আমরা এখনো জানার থেকে অনেক দূরে, কারণ আমাদের এক বছর টাইম আছে হাতে। আচ্ছা ঠিক আছে, তা আমি যেটা বলছি যে তোমার ধারণার জানাটা একটু ভুল আছে, সেটা হচ্ছে এটা কিন্তু রিটেনেও চেঞ্জ হবে এবং ভাইভাতেও চেঞ্জ হবে, টেবিলে কোনো এক্সট্রা টেক্সট্রা কিছু থাকবে না। ঠিক আছে, তাহলে রিটেনে চেঞ্জ হবে, রিটেনে কী চেঞ্জ হবে? রিটেনে যেমন চারটা তোমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, MCQ অ্যান্ড SAQ এভাবে হয়, তাই না? ফর্মেটিভ সার্জারিতে আমি পেপার ওয়ানের কথা বলছি, ENT অফথালমোলজি না, ওখানে ফর্মেটিভ 10, এটা ঠিক আছে। MCQ ইজ 40 মার্কস, এটা ঠিক আছে। আর হচ্ছে তোমার রিটেন, রিটেনের মধ্যে একটু চেঞ্জ আছে, যদিও চারটা গ্রুপ করা আছে এবং চারটা গ্রুপে তুমি নিশ্চয়ই কারিকুলাম দেখেছো যে সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, কিন্তু এখানে তোমাদের যেটা দেওয়া হবে, 6 কোয়েশ্চেন্স থাকবে, আউট অফ 6 ইচ গ্রুপে 5 কোয়েশ্চেন ইউ হ্যাভ টু অ্যান্সার। এই 5-6টা কোয়েশ্চেনের মধ্যে 2টা কিন্তু অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন থাকবে আর 1টা প্রবলেম সলভিং কোয়েশ্চেন থাকবে, আর বাকি 3টা থাকবে হচ্ছে রিকল বেসড। সুতরাং তুমি যখন 5টা কোয়েশ্চেন অ্যান্সার করবা, তোমার আইদার 2টা অ্যানালাইটিক্যাল অ্যান্সার করতেই হবে অথবা 1টা প্রবলেম সলভিং অ্যান্ড 1টা অ্যানালাইটিক্যাল। তাহলে তোমার রিটেনে সব কিছু রিকল, আগে যেমন হতো যে সব রিকল বেসড, এখন কিন্তু তা না। তাহলে তোমার রিটেন প্রিপারেশনেও কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে প্রবলেম সলভিং, আমার মনে হয় যে এই এটা নিয়ে অনেক দিনই আমাদের ডিন অফিসে মিটিং হয়েছে এবং বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, ঢাকা মেডিকেল কলেজ থেকে, সার্জারি ডিপার্টমেন্ট থেকে যোগাযোগ করা হয়েছে এবং অনেক টিচাররাও আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করেছে এবং এই ইনফরমেশনটা ডিসেমিনেটেড, এবং তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য রিটেনের যে ব্লক পোস্টিং হয় সেখানে তোমার রিটেন প্রিপারেশন আমরা আমাদের স্টুডেন্টদের, DMC-র কেউ কি আছো এখানে? নিউ ফিফথ ইয়ার, তাই না? হ্যাঁ, ওরা কেউ আমার ইউনিটে প্লেস না মনে হয় এখনও। হ্যাঁ, তো ওদের মাত্র প্লেসমেন্টটা শুরু হয়েছে, একটা ব্যাচ গিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যখন ব্লক পোস্টিংয়ে ক্লাস নেই, যে SOE ক্লাস বা SAQ ক্লাস, তখন কিন্তু এগুলি ব্রিফ করা হয় যে প্রবলেম বেসড কীরকম, খুব সাধারণ প্রবলেম যেগুলি তোমরা থার্ড ইয়ার থেকে, থার্ড ইয়ার বা ফিফথ ইয়ারে ওয়ার্ডে প্লেসমেন্টের সময় যে কেসগুলি দেখেছো, এগুলি সিম্পল ফর্মে যে এই সিমটম নিয়ে এসছে, এটা কী হতে পারে, কী কী ইনভেস্টিগেশন তুমি করবে, মানে প্রবলেম বেসড। এখন তো ওয়ার্ল্ড ওয়াইড দেখো কারিকুলাম চেঞ্জ হয়েছে, বোথ আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট, তাই না? আগে যেমন সব ছিল যে মেডিকেল সায়েন্স পড়তে হলে খুব ভালো মুখস্থ থাকতে হবে, এখন কিন্তু ফিলসফিটা চেঞ্জ হয়েছে। এখন বলা হচ্ছে যে অ্যাসেসমেন্ট আমরা করবো হোয়াট দ্য স্টুডেন্ট নোজ, এটা আমরা দেখছি না। উই শুড অ্যাসেস হোয়াট দ্য স্টুডেন্ট ক্যান শো, এটা কিন্তু একদিকে খুব সোজা, আরেকদিকে কিন্তু স্টুডেন্টের জন্য কঠিন, তাই না? যে হোয়াট দ্য স্টুডেন্ট ক্যান শো, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। এবং সারা পৃথিবীতেই এখন প্রবলেম বেসড লার্নিং, তুমি চিন্তা করে দেখো যে আমরা যে প্রফেশনাল, আমরা যে ডাক্তার হয়েছি, তোমরা ডাক্তার হতে যাচ্ছ, তোমাদের সারা জীবন আমাদের কাজটা কী? সলভিং প্রবলেম। পেশেন্ট একটা প্রবলেম নিয়ে আসে আমার কাছে, উই সলভ দ্য প্রবলেম, এবং তোমরাও সেভাবে। সেজন্যে বলা হচ্ছে যে অনেক থিওরি পড়ে খুব ভালো ডাক্তার নাও হতে পারো, কিন্তু তোমার যদি প্রবলেম সলভিং ক্যাপাসিটি বেশি থাকে, এই ক্যাপাসিটিটা বিল্ড আপ করে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। প্রবলেম সলভিং ক্যাপাসিটি, যে তুমি প্রবলেম বুঝতে পারছো, এটাকে সলভ করতে পারছো, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে,
তাহলে এই জন্য টিচিং এবং টিচিং লার্নিং সেশনে এখন এগুলি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পরীক্ষাটাও ওইভাবেই চেঞ্জ হচ্ছে। সুতরাং রিটেনে প্রবলেম সলভিং কোয়েশ্চেন থাকবে, আন্ডার গ্র্যাজুয়েটে সবসময় সিম্পল প্রবলেম দেওয়া হয় যেন স্টুডেন্ট সহজে বুঝতে পারে যেটা তোমাদেরকে পড়ানো হয়েছে, বা তুমি এই যে ওয়ার্ড রাউন্ডগুলোতে যে ধরনের পেশেন্ট দেখেছো সেটাই তুমি রিক্যাপ করতে পারো। আরেকটা হচ্ছে তোমার অ্যানালাইটিক্যাল, যে অ্যানালাইসিস, যে পেশেন্টের একটা ডাটা দেওয়া থাকবে ওই ডাটাটা তুমি অ্যানালাইসিস করতে পারছো কি না, কেমন। তো এগুলো পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষায় আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এখন আন্ডার গ্র্যাজুয়েটে। তো টিচিং তোমরা তো ফার্স্ট ব্যাচ, সেজন্য হয়তো একটু সমস্যা হবে, কিন্তু সব মিটিংগুলোতে উই আর ব্রিফড এবং এটা বলা হয়েছে যে আমরা অনেক লিবারেলি, কারণ যেহেতু যে কোনো ফার্স্ট ব্যাচ ট্রানজিশনাল ব্যাচগুলিকে হ্যাবিচুয়েটেড হতে একটু সময় দিতে হয়। টিচারদের জন্য পরীক্ষা নেওয়াটা এখন নতুন, আর স্টুডেন্টের জন্য অ্যাপিয়ার হওয়াটা নতুন, সিস্টেমে নতুন। সুতরাং আমার মনে হয় এটা নিয়ে এক্সট্রা প্রেশার নেওয়ার কোনো দরকার নাই, সবাই পজিটিভ অ্যাটিচিউড নিয়ে পরীক্ষা নেবে। এটা হচ্ছে রিটেন। আর যেটা বলছিলাম অসপি, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে তোমাদের অসপি, এই যে 22 তারিখে অসপি, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে তোমার ভাইভা, ক্লিনিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, এটা 1 তারিখ থেকে শুরু হবে। তাহলে অসপিতে যেটা নতুন চেঞ্জ এসছে সেটা হচ্ছে 2টা প্রসিজারাল স্টেশন যাচ্ছে, এইবারই প্রথম। এগুলো ফেলোশিপ পরীক্ষায়, FCPS পরীক্ষায় আগে থেকেই অসপিতে প্রসিজারাল স্টেশন আছে। তো তোমাদের টাইমটা হচ্ছে 5 মিনিট টাইম, 10টা স্টেশন, 60 মার্কসের পরীক্ষা। তো প্রসিজারাল স্টেশনগুলো সিম্পল প্রসিজিওর আমরা সিলেক্ট করেছি, যেই কয়েকটা প্রসিজিওর সিলেক্ট করেছি, যে যেই প্রসিজিওরটা ইন্টার্ন হওয়ার পরপরই তোমার প্র্যাকটিস করতে হবে, এটাই আমরা শিখিয়েছি। আমি জানি না, আমার ঢাকা মেডিকেল কলেজে আমার ইউনিটে যতজন স্টুডেন্ট প্লেসড হয়েছে ওরা সবাই এটা প্র্যাকটিস করেছে, প্রসিজিওরগুলো সিম্পল প্রসিজিওর, যেমন একটা গ্লাভস পরা এবং গ্লাভস খোলা, নন টাচ টেকনিকে, ওপেন টেকনিকে। তোমরা জানো গ্লাভস পরার 3টা নিয়ম আছে, হ্যাঁ, ওপেন, ক্লোজড অ্যান্ড অ্যাসিস্টেড। তাহলে আমরা শিখিয়েছি গ্লাভস পরা এবং গ্লাভস খোলা ইন ওপেন টেকনিক, কেমন। তা এটা এটা তোমার ডাক্তার হওয়া মাত্রই এই স্কিলটা জানতে হবে, এবং তুমি যেই ডিসিপ্লিনেই ক্যারিয়ার করো, আইদার মেডিসিন, গাইনি, সার্জারি, ইউ নিড টু নো হাউ টু ওয়ার এ গ্লাভস, তাই না। একটা মেডিসিনে ক্যারিয়ার করলেও তোমার গ্লাভস পরতে হবে। সুতরাং এটাকে আমরা একটু প্রায়োরিটি দিয়েছি। আর দিয়েছি আমরা যে তোমরা যখন সার্জারি রোটেশন বা গাইনি রোটেশনে যাবে, তখন ইন্টার্ন ডক্টর দিয়ে যেটা সবচেয়ে বেশি করতে হয় সেটা হচ্ছে ট্রলি রেডি করা। ট্রলিতে কী প্রসিজিওর, ব্লেডটা লাগানো, তাই না, আর ব্লেডটা খোলা, এই প্রসিজিওরটা ইন্টার্ন ডক্টরদের করতে হয়, যদিও পরে শিখে, এই জন্য আমরা আগেই শিখিয়েছি। যে আশা করছি যে এই ধরনের সিম্পল প্রসিজিওরগুলো স্টুডেন্টরা শিখলে ওইগুলি প্রসিজিওরাল স্টেশন দিলে যারা অর্গানাইজ করবে, টিচার যারা অর্গানাইজ করবে তাদের জন্যও সুবিধা, স্টুডেন্ট যারা অ্যাপিয়ার হবে তাদের জন্যও সুবিধা। আর এর হচ্ছে গাউন পরা, গাউন খোলা, তাই না। এই ধরনের সহজ প্রসিজিওরগুলোকেই ডিসাইড করা হয়েছে মিটিং করে যে এই প্রসিজিওরগুলোর মধ্যে দেওয়া হবে। তো এটা নিয়েও ভয় পেয়ে যাওয়ার কিছু নাই, ইফ ইউ ডু প্র্যাকটিস প্রপারলি, জিনিসগুলি কিন্তু খুবই সিম্পল এবং একদম গাইডেড ইয়ে আছে, মানে পয়েন্ট বাই পয়েন্ট, যে এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে। এটা কিন্তু একটা ইউনিফর্ম টেকনিক অলরেডি BCPS থেকে ডেভেলপ করা আছে, ওই টেকনিকটাই ফলো করতে হবে। আর বাকি অসপি স্টেশনগুলো আগে যেরকম ছিল সেরকমই আছে, যেমন একটা তোমার প্লেইন এক্সরে থাকে, একটা কন্ট্রাস্ট এক্সরে থাকে, একটা রেডিওলজি সরি অর্থোপেডিক এক্সরে থাকবে, তারপরে তোমার একটা স্পেসিমেন, আইদার এখন তো আর স্পেসিমেন দেওয়া সম্ভব না, পিকচার থাকবে, স্পেসিমেনের পিকচার থাকবে, তারপরে ইউরোলজিক্যাল একটা কিছু থাকবে স্পেসিমেন, তারপরে একটা অ্যাপ্লায়েন্স থাকে, অ্যাপ্লায়েন্সের মধ্যে তোমার বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্স, মানে ক্যাথেটার, প্রাইস টিউব, ব্যান্ডেজ, স্প্লিন্ট, এগুলো হচ্ছে অ্যাপ্লায়েন্সেস। আর কিছু ইনস্ট্রুমেন্টস, ইনস্ট্রুমেন্টস অবশ্য একটু আমার মনে হয় যে আমার 5th ইয়ার থেকে একটু ভাস্ট, অনেক ইনস্ট্রুমেন্টস, অনেকই ইনস্ট্রুমেন্ট, তবে চেষ্টা করা হয় সহজ ইনস্ট্রুমেন্ট দেওয়ার জন্য, ওগুলি প্রিপেয়ার করবে। কিছু কমন অর্থোপেডিক ইনস্ট্রুমেন্টস এগুলি একটু প্রিপেয়ার করবে, ঠিক আছে। তাহলে এইভাবে, আর বাকি হচ্ছে 8টা স্টেশন। এগুলি কারিকুলামের মধ্যে স্পেসিফিক্যালি যেভাবে লিখে দেওয়া আছে অসপিক স্টেশন, কিন্তু ওইভাবেই প্রিপেয়ার করা হচ্ছে বা হয়েছে বা হবে সবসময়ই, যেহেতু খুব গুড কারিকুলাম। তারপরে আসছে তোমার ভাইভা। ভাইভাতে তুমি যেটা বলেছো যে এক্সরে থাকবে ভাইভা বোর্ডে, এটা কিন্তু এক্সরে থাকবে না। ভাইভার যেটা সবচেয়ে বেশি ডিফারেন্স হয়েছে ভাইভাতে, ভাইভাতে আগে কী ছিল, 2টা বোর্ড ছিল, এখনও 2টা বোর্ড আছে, 2টা বোর্ডে 2জন 2জন করে 4জন এক্সামিনার আছেন, এখনও আছেন,
এবং দুজনের মধ্যে একজন ইন্টারনাল একজন এক্সটার্নাল। ইন্টারনাল এবং ইন্টারনাল তো আছেনই, এক্সটার্নালদের ক্ষেত্রে অবশ্যই বলে দেওয়া আছে একজন অর্থোপেডিক সার্জন থাকবে, এবং এটা স্ট্রিক্টলি এখন থেকে ফলো করা হবে যে অর্থোপেডিক সার্জনই থাকবেন একজন, বিকজ ট্রমাটোলজি ইজ এ বিগ থিং। কিন্তু আগে যেমন ছিল যে সাব স্পেশালিটির সালিহিনদের একটু বিরুদ্ধে চলে যাবে কথাটা, সাব স্পেশালিটির সার্জেনরা যেত অনেক সময়, দেখা গেছে যে সাব স্পেশালিটি গেলে না ওই যে আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলামটাতে একটু প্রবলেম হয়, এই যে ধরেন হেপাটোবিলিয়ারি সার্জন একজন চলে গেল পরীক্ষা নিতে, তখন দেখা যায় যে হেপাটোবিলিয়ারি সার্জারি যে করছে বা বিএসএমএমইউতে যারা আছে ওরা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট পেশেন্ট ডিল করে না, ওরা আন্ডার গ্র্যাজুয়েট পেশেন্ট বলছি ছাত্রদেরকে ডিল করে না, এই জন্য ওদের লেভেল অফ কোয়েশ্চেনটা ডিফারেন্ট হয়ে যায়। তা ভাস্কুলার সার্জন যদি যায় আনলেস সে একটা মেডিকেল কলেজে ইনভলভ আছে, তখন দেখা যায় যে কোয়েশ্চেনটা একটু কঠিন হয়ে যায়, যেই কারণে এবার কারিকুলামে স্ট্রিক্টলি বলে দেওয়া আছে যে অর্থোপেডিক সার্জন ছাড়া বাকি সব হবে মেডিকেল কলেজের জেনারেল সার্জন, সো দ্যাট যারা আন্ডার গ্র্যাড স্টুডেন্টদেরকে পড়াচ্ছে এবং স্টুডেন্টদের লেভেল যা যা পড়ানো হয়েছে লেভেল অনুযায়ী কোয়েশ্চেনটা হয়। তো এই এটা খুব স্ট্রিক্টলি এবার ডিন অফিস থেকে ফলো করা হয়েছে, সুতরাং খুব কঠিন কোয়েশ্চেন হবে বা ছাত্র পড়ান না এরকম টিচার পরীক্ষা নিতে চলে আসছেন এটাতে প্রবলেম হয়েছে আগে যেটা আমাদের অবজারভেশন, সেই জন্য এই জিনিসগুলি স্ট্রিক্টলি করা হয়েছে। আচ্ছা, আর বোর্ডের যেটা ডিফারেন্স, তাহলে এক্সামিনার হয়ে গেল ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, এক্সটার্নাল একজন জেনারেল সার্জন একজন অর্থোপেডিক সার্জন প্রেফারেবলি বলা আছে, না পাওয়া গেলে জেনারেল সার্জন যারা আন্ডার গ্র্যাজুয়েট কারিকুলামের সাথে অভ্যস্ত। আর যেটা হচ্ছে ইয়ে ছিল স্লট ছিল এখানে পাঁচটা পাঁচটা দশটা ছিল আগে, এখন করা হয়েছে চারটা, ওয়ান ফর ইচ এক্সামিনার। হ্যাঁ, ওয়ান ফর ইচ এক্সামিনার একটা বক্স, মনে করো আমি যদি এক্সামিনার আমার একটা বক্স আমার কলিগের একটা বক্স, প্রত্যেকটা বক্সের মধ্যে 20 সেট অফ কোয়েশ্চেন্স থাকবে, মানে এরকম করে টানার জন্য 20-20টা কোয়েশ্চেন থাকবে, ওখানে সাবজেক্ট ভাগ করে দেওয়া আছে চারটা বক্সে কোন কোন সাবজেক্ট থাকবে সেটা আমার এক্স্যাক্টলি এখন মনে নাই দেখে বলছি না, যা হোক 20 সেট অফ কোয়েশ্চেন প্রত্যেকটা কাগজের মধ্যে, লটারি যেটা বলি আমরা কমন ল্যাঙ্গুয়েজে, তিনটা কোয়েশ্চেন থাকবে, তাহলে দেখো তিন দুকুনে ছয় মানে 60 কোয়েশ্চেন একটা বক্সে, 60 কোয়েশ্চেন একজন স্টুডেন্ট একটাই ড্র করবে, এখানে তোমার যে তিনটা কোয়েশ্চেন এসছে ওই তিনটা কোয়েশ্চেন তুমি অ্যান্সার করবে। এখন তিনটা কোয়েশ্চেন কি, যে কোনো একটা টপিকের উপরে আমাদেরকে বলা আছে যে মাস্ট নো, প্রথম কোয়েশ্চেনটা হবে মাস্ট নো, যে তুমি জানতেই হবে হোয়াট ইজ দ্য প্রেজেন্টেশন অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ইউ মাস্ট নো, এটা না জেনে তুমি MBBS পাস করতে পারবে না, তাই না? আচ্ছা, তারপরেরটা হচ্ছে বেটার টু নো, যে তুমি জানলে ভালো তুমি ডিস্টিংশন মার্ক পাবে। আর থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে নাইস টু নো, জানলে খুব ভালো না জানলে কোনো অসুবিধা নেই। সুতরাং কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারলাম না দেখে খুব প্যানিক হয়ে যাওয়ার কিছু নাই, যে তিনটাই যে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারতে হবে বিষয়টা তা না, কিন্তু যেটা মাস্ট নো এটা কিন্তু জানতে হবে, যেমন তোমার ডেফিনেশন অফ সিস্ট, ডেফিনেশন অফ অ্যাবসেস, ডেফিনেশন অফ ইনফ্লামেশন, তাই না? এটা তো মাস্ট নো, এতটুকু না জেনে তো ডাক্তার হওয়া যাবে না। তো বিষয়গুলো ওইভাবে খুব কেয়ারফুলি করা হয়েছে। তারপরে আমি যেটা বলবো এগুলো হচ্ছে অফিসিয়াল কথা, আমরা টিচাররা যখন পরীক্ষা নিই আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় তখন সবসময় খুব পজিটিভ অ্যাটিচিউড থেকে নেওয়া হয়, কারণ একজন আন্ডার গ্র্যাজুয়েট তুমি যখন ইন্টার্ন হবে তখন তুমি অনেক কিছু শিখবে, তাই না? তুমি বোর্ডে একটা কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারলে না বা একটা কোয়েশ্চেন ভালো করে বলতে পারলে না সেটা নিয়ে কখনোই টিচাররা ডিসাইড করে না, ও ফেল করে যাবে, হয়তো মার্কসের একটু ভ্যারিয়েশন হয় কিন্তু কখনো এরকম রিজিড থাকে না যে না এটা জানে না ও পাস করতেই পারবে না, সেটা হচ্ছে বেসিক কোয়েশ্চেনগুলো ছাড়া। কিন্তু তুমি অনেক সময় দেখা যায় যে একটু একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন পারছে না দেখে নার্ভাস হয়ে গেল, পরের পরীক্ষা খারাপ হয়ে গেল, পরের কেস খারাপ হয়ে গেল, এটা করার কোনো মানে নেই। এবং আমি দেখেছি যে আমি না আমার সাথে যারা কলিগ ছিলেন পরীক্ষা নিয়েছেন সবাই কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য পজিটিভ অ্যাটিচিউড, যে আমরা চাই যে সবাই পাস করুক, পাস করে আসুক, সো দ্যাট ইন্টার্নশিপ শুরু করলে, ইন্টার্নশিপে কিন্তু সব যে তুমি জেনে পাস করবে তারা ইন্টার্নশিপেও তুমি অনেক কিছু শিখে ফেলতে পারবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের নিউ কারিকুলাম। তাহলে একটা স্লটে একটা কোয়েশ্চেন তুমি ফেস করবে, চারটা টিচারের কাছে চারটা কোয়েশ্চেন ফেস করবে,
একটু কঠিন জিনিসটা হয়েছে, একটু কঠিন কোয়েশ্চেন বানানো আরও কঠিন হয়ে গেছে, কারণ আমাদের খুব খেয়াল রাখতে হয়েছে যে কোনটা বেসিক, এবং এটা এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়েছে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। আর আমার নতুন যারা আছো তাদের জন্য তো টাইম আছে, যারা এবার পরীক্ষা দেবে তাদের জন্য একটু সময় কম, বেশি কম, তো তোমরা কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড হতে পারবে। খুব অ্যাডভান্স পড়াশোনা, খুব ডিপ পড়াশোনা দরকার নেই, কারণ ওগুলি না পারলে তুমি ফেল করবে না। কিন্তু তোমার আইডিয়াটা কি, ডাক্তার মানে হচ্ছে আমরা বললাম প্রবলেম সলভিং, যে তুমি প্রপার ওয়েতে লজিক্যালি চিন্তা করছো কিনা, যে তোমার চিন্তাটা লজিক্যাল কিনা, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। যে হ্যাঁ পেশেন্টের একটু অ্যানিমিয়া আছে, তুমি বলতে পারছো কিনা যে হ্যাঁ অ্যানিমিয়া আছে। পেশেন্টের জন্ডিস আছে, তুমি বলতে পারছো কিনা হ্যাঁ জন্ডিসটা চোখে কেন আগে দেখবো, অন্য কোথাও না কেন, এই জিনিসগুলি তুমি বলতে পারছো কিনা, দ্যাটস অল। আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা এতটুকুই শুধু। জন্ডিস হয়েছে কী পরীক্ষা করবে, পেশেন্ট একটা লিভার ফাংশন করবো, একটা হেপাটোবিলিয়ার আলট্রাসাউন্ড করবো, এতটুকু বলতে পারলেই অনেক ভালো। সুতরাং পরীক্ষাটা কিন্তু খুবই সোজা আমার মনে হয়, কারণ টিচারদের অ্যাটিচিউডটা খুব পজিটিভ থাকে। পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা যেমন বলে যে কি আন্ডার গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে পার্থক্য কি, আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা হচ্ছে ইজি এক্সামিনেশন অফ এন ইজি টপিক, আর পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষা মানে হচ্ছে টাফ এক্সামিনেশন অফ এন ইজি টপিক। টপিক কিন্তু সেইমই, টপিক কি অন্য কিছু আসবে, সেই তোমার সিএস টমাক, সেই কার্সিনোমা ব্রেস্ট, সেই কার্সিনোমা প্যানক্রিয়াস, একই তো। এফসিপিএসের জন্য কি আলাদা কোনো পেশেন্ট তৈরি হয় না, তাহলে ওই ইজি জিনিসটা কেস সেম, কিন্তু এটা হচ্ছে তোমাদেরটা ইজি এক্সামিনেশন। সুতরাং টেনশন করার আমার মনে হয় কিছুই নাই। তাহলে আমার মনে হয় যে আমরা যে প্র্যাকটিক্যালগুলি, প্র্যাকটিক্যালও শর্ট কেস খুব সাধারণ দেওয়া হয়, আমি বলবো যে বেসিক জিনিস যেটা শর্ট কেস তোমরা পড়বে প্রিপেয়ার হবে, সেটা হচ্ছে একটা গ্রুপ অফ সোয়েলিং, একটা গ্রুপ অফ আলসার। হ্যাঁ তাহলে সোয়েলিংয়ের মধ্যে কী আসে, একটা ইনগুইনোস্ক্রোডাল সোয়েলিং আসবেই, তাই না? একটা ইনগুইনোস্ক্রোডাল সোয়েলিং সবাই ইনভেরিয়েবলি একটা পাবাই। আরেকটা কী পাবা, থাইরয়েড সোয়েলিং। আরেকটা কী পেতে পারো, একটা লাইপোমা, বড় একটা লাইপোমা পেতে পারো। তাহলে সোয়েলিং এক্সামিনেশন কিন্তু সেম, এর বাইরে কোনো জটিল কঠিন সোয়েলিং কিচ্ছু দেওয়া হয় না। আলসারের মধ্যে কি, একটা ফুট আলসার, দিস ইজ দ্য কমনেস্ট আলসার, যে পেরিফেরাল ভ্যাসো অক্লুসিভ ডিজিজ, একটা আর্টারিয়াল আলসার অথবা ভেনাস আলসার। ডায়াবেটিক ফুড সাধারণত দেওয়া হয় না, ফাউল স্মেল থাকে, ইনফেক্টেড থাকে, সেজন্য ইউজুয়ালি আর্টারিয়াল আলসার দেওয়া হয়। একটা আলসারের ডিসক্রিপশন সুন্দর করে তুমি শিখবে, এটা তুমি অনেক সময় এরকম বলি আমরা, তুমি চোখ দিয়ে যা দেখছো তাই বলো, মুখস্থ করার কিছু নাই, তুমি যা দেখছো যে হ্যাঁ এখানে দুই ধরনের টাইলস আছে, একটা কালো একটা সাদা, এইটা তুমি বলতে পারছো কি না। শর্ট কেসে কিন্তু এইটাই, একটা পেরিফেরাল পালস তুমি ঠিকমতো দেখছো কি না, আর্টারি ডরসালিস পেডিসটা কোথায় পাওয়া যায়। পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু তোমরা যদি একটুখানি খবর নাও দেখবা কোয়েশ্চেন সব প্যাকড কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন, ডিফারেন্স কিছু নাই। আর সোয়েলিং এক্সামিনেশনে কী কী পয়েন্ট দেখতে হয়, ইনগুইনোস্ক্রোটাল সোয়েলিংয়ে কী কী দেখতে হয়, তিন চারটা কথা এই হচ্ছে। এর বাইরে কিন্তু শর্ট কেস খুব বেশি কঠিন কিছু দেওয়া হয় না, পিডিয়াট্রিক শর্ট কেসও দেওয়া হয় না। ইদানিং বাচ্চারা কান্নাকাটি করে, এনভায়রনমেন্ট নষ্ট হয়, এই জন্য কেউ প্রেফার করে না। তাহলে বেসিক যেটা প্রিপারেশন, আলসার অ্যান্ড সোয়েলিং। সোয়েলিংয়ের মধ্যে ইনগুইনোক্রোটাল সোয়েলিং একটু ডিফারেন্স আছে এক্সামিনেশনে, বাকি থাইরয়েড সোয়েলিং ডিফারেন্স, আর সব সোয়েলিং একই, সোজা না, একদম সোজা। তুমি যদি ওইভাবে প্রিপেয়ার হও, ফোকাসড, যে এই গ্রুপে আমি এভাবে পড়বো, এই জিনিসটা আমি এভাবে পড়বো, তাহলে কিন্তু কোনো কঠিন কিছু না। এবং দেখা যায় যে অর্ধেক তো টিচারই বলে দেয়। তারপরে আরেকটা জিনিস আমি বলবো, যে আলসার এক্সামিন করতে গেলে প্রথমে যে এক্সামিন দ্য ফুট, ওদের দিকে বেশি তাকাচ্ছে, ওরা পরীক্ষা দেবে তো সেজন্য। হ্যাঁ ওই যে এখানে তিনজন, তাহলে এক্সামিন দ্য ফুট বললেই দেখি শর্ট করে গ্লাভস পরতে চলে যায়, এটা করবে না। গ্লাভস তখন আমি বলছি গ্লাভস কেন পরবা, গ্লাভস পরার আগেও তোমার আরও কিছু দেখতে হবে, লোকাল টেম্পারেচার দেখতে হবে না, তা ইন্সপেকশন করতে হবে না, তাহলে ওই যে চট করে গ্লাভস পরতে যেয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়, দেখা যায় যে আঙুলটা ঢুকছে না ঠিক মতো, আবার একটার মধ্যে দুইটা আঙুল ঢুকে গেল, তারপরে আবার গ্লাভস পরে গেল। গ্লাভস পরা ম্যান্ডেটরি না, তুমি আগের জিনিসগুলি সুন্দর করে করো, তাহলে ওখানেই থামাই দেবে, থামাই দিয়ে কোয়েশ্চেন শুরু হয়ে যাবে, বুঝতে পারছ? এই আর লং কেস বললাম, লং কেস ফিক্স লং কেস, তাই না? একটা সিএস টমাক, কোলেডোকোলিথিয়াসিস, ক্রনিক কোলোসিস্টাইটিস, এরকম 10-12 কেস ঘুরে ফিরে একই, কিন্তু কখনোই মনে করবা না, সবসময় মনে করবা যে অ্যাবডোমেনে কোনো সাইন নাই, এরকম কেস সাধারণত কোনো পরীক্ষাতেই দেওয়া হয় না, কিছু না কিছু তুমি পাবা, এটা তুমি একটু ডিসক্রাইব করতে পারতে হবে। আরেকটা জিনিস,
এটা আমি একটু বলে নেই, অনেক সময় আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে ছাত্রদেরই, তো আমার মনে হয় তোমাদেরকে বলাটা উচিত। আমার কখনো কেস মুখস্থ করে চলে যাবে না, যেটা আমার ডিএমসিতে গত সেশনে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, যে কেস ও একটাই পড়েছে, একটাই মুখস্থ করেছে, এবং ও ঠিক পরেও যখন আমরা জিজ্ঞেস করলাম যে তুমি এমন কেন করলা, ও ঠিক করেছে লটারি ও যাই উঠুক সে এইটাই বলবে। তো এরকম অনেক সময় ঝড়ে বক মরে, টিচার হয়তো পেশেন্টের গায়ে হাতই দিল না, চলে গেল, ও বলে গেল সুন্দর করে, ওটার উপরে ক্রসিং হয়ে গেল শেষ। আসলে কিন্তু এটা করা ঠিক না, হ্যাঁ, দুইটা কারণে ঠিক না। একটা হচ্ছে যে টিচার যে কোনো সময় পেশেন্টে, যেমন আমি, আমার সাথে তুহিন স্যার ছিলেন, তুহিন স্যার আমরা কিন্তু পেশেন্টের গায়ে হাত দিতে দিই, যে পেশেন্ট ও বলছে যে পেশেন্টের জন্ডিস ছিল, ওই ছিল সেই ছিল, রুগী বলছে যে আমার কখনো জন্ডিস ছিল না, কারণ ও অবস্ট্রাকটিভ জন্ডিস মুখস্থ করে আসছে, সে এখন যদি সিএস টমাকও পড়তো ও অবস্ট্রাকটিভ জন্ডিসই বলতো, তো বাই চান্স এই রুগীটা অবস্ট্রাকটিভ জন্ডিস ছিল না। এই কাজটা কখনো করবে না। একটা হচ্ছে তুমি তাহলে কোনো দিন পরীক্ষায় পাশ করতে পারবে না। এরকম আমার প্রাইভেট মেডিকেল কলেজেও কয়েকটা এক্সপিরিয়েন্স আছে, পেশেন্ট যাই আসে পেশেন্টের অ্যাবডোমেনের মধ্যে সবসময় পেশেন্ট এক্সামিন করবে, অ্যাবডোমেনের মধ্যে অপারেশন করা, ব্যান্ডেজ লাগানো, ও বলতেছে যে পেশেন্টের প্রি অপারেটিভ পেশেন্ট, এই এই কমপ্লেন, যেই পেটের কাপড়টা তোলা হয়েছে দেখা গেলো এখানে ব্যান্ডেজ লাগানো। তাহলে আমি জানি তোমরা কি ওই কাজটা করবে না, কিন্তু তারপর আমি বলছি যেহেতু আমার এই বাস্তব অভিজ্ঞতা আছে, পোস্ট অপারেটিভ পেশেন্ট জিজ্ঞেস করছে তুমি কেন এরকম বললা যে পেশেন্টের ক্রনিক কোলিসিস্টাইটিস হিসেবে প্রেজেন্ট করেছে, কেন করলা, বলে যে রেজিস্টার ভাইয়া বলেছে এরকম বলার জন্য। কিন্তু রেজিস্টার ভাইয়া পাশ করে রেজিস্টার হয়ে গেছে, তুমি কিন্তু ওই পরীক্ষাটা আর পাশ করতে পারবে না। তাহলে কখনোই, একটা কথা আমি সবসময় আমার ছাত্রদেরকে বলি যে বি এ গুড হিউম্যান বিইং দেন বিকাম এ ডক্টর, তুমি যদি ভালো মানুষ না হও তুমি কখনো ভালো ডাক্তার হতে পারবে না। আর একজন ভালো মানুষের ক্রাইটেরিয়া কী, এটা তোমাদেরকে বলতে হবে না, যে তুমি মিথ্যা কথা বলবে না, রুগী সংক্রান্ত মিথ্যা কথা তুমি বলবে না, তুমি যদি সে এই জাস্ট ভালো মানুষ হও তুমি কখনোই মিথ্যা একটা হিস্ট্রি প্রেজেন্ট করতে পারবে না। তুমি পেশেন্টের গায়ে ব্যান্ডেজ করা, ও বলতেছে যে আমার কালকে অপারেশন হয়েছে, তুমি কখনোই বলতে পারবে না যে এটা একটা প্রি অপারেটিভ পেশেন্ট। ওই মেয়ে তো পাশ করেই নাই, এবং আমরা রিপোর্ট দিয়ে দিয়েছি যেন আগামী 5 বছরও সে পরীক্ষা এলিজিবল না হয়। তো যখন জিনিসগুলি অনেস্টির কোয়েশ্চেন, হ্যাঁ, এথিক্সের কোয়েশ্চেন, তখন কিন্তু খুব কঠিন, কিন্তু জিনিসটা মেনটেন করা খুব সোজা, তুমি সত্যি কথা বললেই হলো। তাহলে এরকম কিছু এক্সপিরিয়েন্স আমি যতদিন ধরে পরীক্ষা নিচ্ছি, আরও কিছু আছে আমি এটা বলছি না এখন, জাস্ট এটা বোঝানোর জন্য তোমাদেরকে, কখনোই এই কাজটা করবে না। তোমার রুগী, তোমার যা মনে হচ্ছে তুমি তাই বলো, তুমি টিচাররা সব বুঝে নেবে যে হ্যাঁ তুমি ইউআর লজিক্যাল, তুমি সিনসিয়ারলি হিস্ট্রি নিয়েছো, এটাও কিন্তু দেখা হয় যে তুমি কতটুকু সিনসিয়ার পেশেন্টের প্রতি। এক্সামিন করার পরে টিচার যাই করুক, টেনশন হয় আমাদের সবার, আমাদেরও হয়েছে, কভার দ্য পেশেন্ট। তুমি শর্ট কেস এক্সামিন করলা বা ইনগ্রোস্টটাল সোয়েলিং দেখলা, ডিপ ব্রিং অকলুশন টেস্ট করলা, আমি জিজ্ঞেস করলাম যে বলো তোমার ফ্যান্ডিস কি, সাথে সাথে ঘুরে বলতে শুরু করে দিলা, না, টেক টাইম, ইউ কভার দ্য পেশেন্ট, তারপরে তুমি ঘুরো। টিচার কিন্তু সেটাও দেখছে তোমার, যে তুমি পেশেন্টের সাথে কী বিহেভ করছো, ঠিক আছে, এবং এগুলি কখন অ্যাচিভ হবে। এই যে পরীক্ষার সময় প্রোপ্রানল খাওয়াটা, সালিন তোমাকে বলছি নাকি, প্রোপ্রানল খাওয়াটা, নার্ভাস হয়ে যাওয়া, যখন তুমি মনে করবা তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, কিন্তু তুমি যদি সারা বছর, তোমাদেরকে বলছি, তোমাদের যে সারা বছর টাইম আছে, তুমি যদি সারা বছর ধরে একটা নির্দিষ্ট নিয়মে রুগী দেখো, রুগীর গায়ে হাত দাও, একটা হিস্ট্রি নাও, তোমার কখনো মনে হবে না যে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার মনে হবে তুমি তো সারা বছর এটাই করেছো। এবং ইটস ট্রু, তুমি প্র্যাকটিস করে দেখো আগামী 1 বছর যেই ওয়ার্ডটাতে প্লেসমেন্ট হচ্ছে ওইখানে তোমাকে হিস্ট্রি দিতে দিলে তুমি সিনসিয়ারলি হিস্ট্রিটা নাও, তোমাকে পেশেন্ট দেখতে দিলে তুমি ভলান্টিয়ার করো যে আমি পেশেন্ট দেখব, আমি পেশেন্ট বলবো, যে শুনছে আর যে বলছে, আমরা তো ক্লাসে শর্ট কেস ক্লাসে যেমন বলি যে একজন দেখো, দেখে প্রেজেন্ট করো, তারপরে আমি পড়াবো, ক্লিনিক্যাল ক্লাসগুলো তো এরকমই, লং কেস দিয়ে দিই, লং কেসে হিস্ট্রি নাও, হিস্ট্রি নিয়ে প্রেজেন্ট করো, দেন আই আস্ক কোয়েশ্চেন্স এবং আমি তোমাকে পড়াবো। এগুলো তো লেকচার ক্লাস না, যে আমি আসলাম এসে কেস হিস্ট্রি নিয়ে আমি পড়ানো শুরু করলাম। তাহলে সবসময় আমি বলবো ভলান্টিয়ার করবে, যে তুমি আগায় যাবে, তুমি হিস্ট্রিটা নেবে, তুমি তোমার ক্লিনিক্যাল ক্লাসে কেসটা প্রেজেন্ট করবে, তুমি দেখবা যে 1 বছরে তুমি কত এক্সপার্ট হয়ে গেছো, প্রেজেন্টেশন কত ভালো হয়ে গেছে, এবং পরীক্ষার সময় তোমার আর নার্ভাস লাগছে না, কারণ এই কাজটাই তুমি সারা বছর করে এসছো। এটা কিন্তু নার্ভাসনেস কাটানো, তখনই তুমি নার্ভাস হয়ে যাবো যখন তুমি রুগীর গায়ে হাত দেবা না, বা বন্ধুরা দেখছে তুমিও দাঁড়া দাঁড়া দেখলে ওইটা কি, ও আচ্ছা এটা লাইপোমা না, ও এটা হারিয়ে না, ও এভাবে না, ডিপ ইনগ্লুশন টেস্ট এভাবে করবে না, ডু ইট ইয়োরসেলফ। এবং এটা তোমাদের তো টাইম নাই, কিন্তু তোমাদের টাইম আছে,
তোমরা একটু প্র্যাকটিস করো, দেখবা যে আগামী নভেম্বর ইনশাল্লাহ ইটস ট্রু, কোনো ভয় লাগবে না পরীক্ষা দিতে।